বৃষ্টির মধ্যেই পালিত হচ্ছে খুশির ঈদ। রাজ্যে কলকাতা রেড রোডের পর দ্বিতীয় বড় নামাজ পড়া হয় টিটাগড়ে, আর আজ দীর্ঘ দু বছর বাদে সাড়ম্বরপূর্ণভাবেই পালিত হচ্ছে খুশির ঈদ। নামাজ পড়া হলো সেই টিটাগড়ে। ব্যারাকপুর মহকুমার কাকিনাড়া, ভাটপাড়া, টিটাগড় এলাকার প্রত্যেকটি মসজিদে বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকে ঈদের নামাজ পাঠ করা হয়। ব্যারাকপুর শিল্পাঞ্চলের সবচেয়ে বড় মসজিদ টিটাগড় বড় মসজিদের সামনে ঈদের দিন নামাজ পড়া হয় রাস্তার দুধার ধরে। দু বছর বাদে ফের একইভাবে নামাজ পড়লেন মুসলিম ভাই বোনেরা। এদিন এই উপলক্ষে মসজিদে উপস্থিত ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। এদিন রাজ চক্রবর্তী বলেন, রেড রোডের পর দ্বিতীয় বড় যে নামাজ পড়া হয় সেটা এই টিটাগড়ে হয়, আর সেটা দেখে খুব ভালো লাগছে। এদিন তিনি খুশির ঈদের সম্প্রীতির বার্তাও দেন। প্রথমেই তো ঈদ মুবারক, এবং অসম্ভব ভালো একটা পরিবেশ। আমি শুনেছিলাম যে ঈদের দিনকে টিটাগড়ের যে পরিবেশ, যে একটা সুন্দর একটা নাজারা, সেটা দেখার জন্য আমি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাট আমি ছুটতে ছুটতে আসছিলাম, বাট অফকোর্স এসে দেখতে পেয়েছি। জাস্ট নামাজটা শেষ হয়েছে, সবার সঙ্গে দেখা হলো, বার্তালাপ হলো, গলে মানে আমরা গলে মিললাম। অবভিয়াসলি সবাই ভালো থাকুক। আমাদের রেড রোডে হয় সব বড় নামাজ, এবং দ্বিতীয় হয় টিটাগড়ের সব থেকে বড় এই রোডটার উপরে, এবং সেটা আজকে নিজের চোখে দেখলাম, সাক্ষী থাকলাম, ভালো লাগছে। অবভিয়াসলি অসম্ভব ভালো একটা সুন্দর একটা অদ্ভুত সুন্দর পরিবেশ, এবং আজকে টিটাগড়টা যেন কেমন একটা সুন্দর অদ্ভুত একটা পজিটিভ ফিল আসছে আর কি। রাজা, খুশি তখনই দ্বিগুণ হয় যখন গরিব মানুষকে তার সঙ্গে সামিল করা যায়। আপনি কি বলবেন সকল গরিব মানুষকে আজকের দিনে একেবারে সামিল করে ঈদ পালন? দেখো, সবাইকে মিলে, গরিব বড়লোক সবাই মিলে কিন্তু আজকের দিনে ঈদ পালন করছে, এবং সবাই সবাইকে নিয়ে চলছে। আমাদের কালচার এটা, আমাদের ইন্ডিয়ান কালচার, আমাদের দেশের কালচার, আমাদের জাতিগত কালচার। আমরা সবাই সবার সঙ্গে একসঙ্গে, সেখানে কিন্তু আমরা যখন উৎসব পালন করি তখন কিন্তু আমরা দেখি না কে বড় লোক কে গরিব লোক। এবং সবসময় আমি টিটাগড়ের কথা বলতে পারি, আমি আমার কনস্টিটিউয়েন্সির কথা বলতে পারি, এখানে কিন্তু যেমন কালকেও প্রচুর মানুষজনকে।